সকালে 5টা থেকে 5:30 মধ্যে ঘুম থেকে উঠতাম। উঠে রান্না বান্না কাজ সব কমপ্লিট করে ওদেরকে ওদেরগুলি সব রেডি করে দিয়ে, আর আমি প্রথম যেদিন স্কুল সেদিন দিকে সুব্রত আমাকে সুব্রতকে নিয়ে যেতাম, তখন ওর বয়স ছিল 4.5 বছর, ওরে নিয়ে যাইতাম সাথে করিয়া, কারণ বাড়িতে দেখার মতো লোক ছিল না আমার ঘরে। তারপরে ওর জন্য খাওয়া নিয়ে যাইতাম, ওইখানে খাইতো খেলতো, আবার দুপুরে ঘুম পাড়িয়ে রাখতাম, ফাঁকে ফাঁকে আমি ক্লাস করতাম। এটা নিয়ে আমার আবার অনেক সময় আমার উদ্দেশ্য ইয়াদের অফিসারদের কাছে আমাকে জবাবদিহি করতে হয়েছে এই আর কি। এইভাবে তবু আমি স্যার বলতাম যে আমার এই সমস্যা, এই জন্য আমি নিয়ে আসছি। আমি স্কুল থেকে এসে ওদেরকে খাওয়াই দাওয়াই দিই, মাত্র সবাই দিতাম, সবাই দিয়া একটু ঘুমানোর জন্য ফাঁকে আমি ঘরের সংসারে যাব, যা যা করণীয় ওগুলো করতাম। করার পরে ওদেরকে তুলে পড়াইতে বসাইতাম, ওদেরকে পড়াইতাম, ওদিকে রান্নাও করতাম, এদিকে আবার সব কিছু এসে এসে দেখতাম। তারপরে এই আমার একটাই টার্গেট ছিল, আমি এদেরকে কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছু দেওয়ার মতো আমার সেই সুযোগ নাই। শুধুমাত্র একটাই সুযোগ আছে, আমি যদি তাদেরকে লেখাপড়াটা করাইতে পারি। এইভাবেই আমার মেইন টার্গেট ছিল যে ওদেরকে লেখাপড়া শিখিয়ে একটু ওদের পায়ের তলের মাটিটা শক্ত করে দেওয়া, কারণ আমার পক্ষে অন্য কিছু দিয়ে যাওয়া সম্ভব হইছিল হবে না এটা আমি জানতাম। সেই আমার একটাই টার্গেট ওদেরকে লেখাপড়া শিখাইতে হইব। এবং এই বড় ছেলের ভার্সিটিতে পড়ার পিছনও হে পরিবারের কারো কারো ইয়া ছিল যে কি দরকার আছে ভার্সিটিতে পড়ার, ফ্যামিলি থেকে ডিগ্রি পাস করো, পাস করিয়া একটা শিক্ষকতাতে ঢুকে যাক যাক। আমি বলছি যে আমি ভাত খাই আর না খাই, আমার ছেলে আমি ভার্সিটিতে পড়াবো, এ তো যদি পরিবারের সবাই বিরুদ্ধে যাইতে হয় আমার সন্তানের জন্য আমি যাব। আমি স্কুলে যাওয়ার সময় একটা থালাতে ভাত নিয়ে একসাথে মাখতাম, মেখে তিন বা সন্তানের মুখে তিন গ্রাস দিতাম, আমি এক গ্রাস খাইতাম, সময়ে কভার করব না। আমার একটা কথা সবসময় ওদের ধরো ওদের বুদ্ধি হয়েছে যখন ইয়েছি তখন সবসময় ওদেরকে একটা কথাই বলতাম, দেখ কারো যদি পারস মানুষ উপকার করিস, যদি উপকার করতে না পারস অন্তত অপকার করিস না, কারো চুপ থাকিস কিন্তু কখনো কারো ক্ষতি করিস না। সোহাগ করতে হইব, শাসনও করতে হইব, শুধু আদর সোহাগ করলে বাচ্চা কিন্তু উশৃঙ্খল হয়ে যাইব, আবার অতিরিক্ত শাসনও কিন্তু বাচ্চা উশৃঙ্খল হয়ে যায়। সন্তানকে মানুষ করতে হইব শাসনে এবং সোহাগে। ওই সন্তানদের জন্য আমার একটাই কথা হইল, তুমি যখন ওই সন্তানটা তো বিয়ে করবো, সংসার হইব, বাবা মা হইব, কিন্তু ওরা যখন বাবা মা হইব ততদিনে কিন্তু এই বাবা মা মরে যাইব না বা কিছু, অনেকেই তো বাবা মা থাকে, তখন তুমি তোমার সন্তানটার প্রতি যেই রকম অনুভব করো স্নেহ মায়া মমতা তদ্রূপ তোমার মা বাবাও তোমার জন্য করছে, ওইটা ভুলবে না। এখন মা বাবা তুমি বাবা মার ভূমিকা নিবা, আর মা বাবা এখন তোমার সন্তানের সন্তানের পর্যায়ে চলে আসবো, কাজে নিজের সন্তানটাকে যেভাবে দেখবা আদর যত্ন করবা মা বাবার প্রতি ওই রকম দৃষ্টি রাখো। মা বাবা কিন্তু সন্তানদের কাছে গাড়ি বাড়ি ভালো খাওয়া চায় না, মা বাবারা শুধু সন্তানদের থেকে একটু ভালো ব্যবহারের প্রত্যাশা করে। আমি মনে করি আমার ছেলে আমাকে একটা দামি শাড়ি কিনে দিল, একটা গয়না করে দিল, আমাকে ভালো ভালো খাওয়াইলো, এটা মনে হয় না কোনো মা বাবা প্রত্যাশা করে। সবাই মা বাবা প্রত্যাশা করে যখন বয়স হয়ে যায় আমাদের মতো, যে একটু ওরা আমাদের সাথে একটু ভালো ব্যবহার করুক, আমাদের একটু খোঁজখবর লোক, আমাদের সাথে একটু কথাবার্তা বলুক। আমার ধারণা প্রত্যেক মা বাবার এইটাই প্রত্যাশা, কাজে প্রত্যেকটা সন্তানের উচিত মা বাবার এই প্রত্যাশাটা পূরণ করা। মা বাবার এইসব প্রত্যাশা পূরণ করতে এত বেশি টাকা লাগে না, এটা শুধু একটু মন থাকলে আন্তরিকতা থাকলেই হয়। আমাদের যৌথ পরিবারে তখন আমার যে বাবা ছিলেন পরিবারের বড় ছেলে, বাবা আসলে আমাদের এইসব দিকে লেখাপড়ার দিকে খেয়াল রাখতেন না, আমার মাই সবসময় আমাদের পড়ালেখার দিকে খেয়াল রাখতেন এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার পেছনে ওনার অনুপ্রেরণা ছিল বেশি। উনি সব কিছু সামলে আমাদের ভাই বোন সবাইকে দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করেছিলেন। ছোটোবেলায় ছোটোবেলায় যখন আমরা কোনো দুষ্টামি করতাম বা বাড়ির অন্য ছেলেদের সাথে মারামারি করতাম, করে যখন বাসায় আসতাম মা প্রথম আমাকেই শাসন করতেন এবং কখনও বলেনি যে ও ছেলের দোষ, সবসময় বলতো যে না তোর দোষ। তো এই জিনিসটা আমাকে বড় হতে সাহায্য করেছে যে আসলে নিজের দোষটা খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের সবার উচিত আগে, তাহলে আমরা আসলে মানুষ হতে পেরেছি এই কারণেই আর। আমার মা ছিলেন বিশাল একটা যৌথ পরিবারের বড় বউ, উনি সরকারি প্রাইমারি শিক্ষিকা ছিলেন। তো আমরা দেখেছি যে উনি পরিবারের সকল দায়িত্ব শেষ করে, বিদ্যালয়ের সকল দায়িত্ব শেষ করে আমাদেরকেও আবার পুরো মাত্রায় সময় দিতেন। একটা বিশেষ স্মৃতি আমার কাজ করে, উনি যখন রান্নাঘরে রান্না করতেন তখন আমাদেরকে বলতেন যে আমি যেন তোদের কথা তোদের পড়া রান্নাঘর থেকে শুনতে পাই,